ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বই পড়তে আমরা সবাই ভালোবাসি, কিন্তু ব্যস্ততার জন্য তার হয়ে ওঠে কই। ক্যাপিটাল এফএম 94.8 এনেছে সেই সব বই পোকাদের জন্য একটি বিশেষ আয়োজন, যার নাম ক্যাপিটাল থিয়েটার। শুক্রবার রাত 11টা থেকে 12টা পর্যন্ত এই এক ঘন্টা সময় শুধু কান পেতে শুনুন আর উপভোগ করুন বাংলা সাহিত্যের অনবদ্য সৃষ্টিগুলো। facebook.com/capitalfm94.8 এ ক্যাপিটাল থিয়েটারের পোস্ট দেয়া হয় এবং সেই পোস্টে একটি কুইজ থাকে। সেই কুইজের সঠিক উত্তর এবং পোস্টটিকে সবচেয়ে বেশি যারা শেয়ার করেছেন সেই ভিত্তিতে দুজন বিজয়ী নির্বাচন করা হয়। বিভূতিভূষণের পিতামহ ছিলেন কবিরাজ তারিণীচরণ বন্দ্যোপাধ্যায়। নিবাস ছিল চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার পানিতর গ্রামে। কবিরাজি করার উপলক্ষেই তিনি বারাকপুর গ্রামে উঠে এসেছিলেন। বনগ্রাম মহকুমার এই গ্রাম আদিতে নদিয়া জেলার ভেতরে পড়ত। ততদিনে যশোর জেলায় চলে এসেছে, 1863 গোটা বনগ্রাম মহকুমাটাই, আর এখন তো চব্বিশ পরগনার মধ্যে। জানা দরকার এই বারাকপুর আর কলকাতার উপকণ্ঠে অবস্থিত ব্যারাকপুর দুটো ভিন্ন জায়গা। বিভূতিভূষণের বারাকপুর গ্রামে দুভাবে যাওয়া যেত, শিয়ালদহ থেকে রেলগাড়ি চেপে বনগাঁ স্টেশন পর্যন্ত, তারপর মাইল চারেক রাস্তা হেঁটে বা ঘোড়ার গাড়িতে। আরেকটা পথ হল রানাঘাট জংশন হয়ে গোপালনগর স্টেশনে নেমে দু মাইল হাঁটা পথ। পিতামহের কালে খুবই বর্ধিষ্ণু গ্রাম ছিল। পাশ দিয়ে বয়ে যাওয়া ইছামতি নদীর তীর বরাবর নীলের চাষ আর নীলকুঠির সাহেবদের দবরবা। লোকে বলতো চালাকি বারাকপুর, এতে বুঝতে সুবিধে হতো এই গা ব্যারাকপুর নয়। চালাকি হলো পাশের গ্রামের নাম। আশপাশের গ্রাম আরও ছিল, নিশ্চিন্দিপুর, দুর্গাপুর, শিমুলিয়া, শিলহাটি ও মোল্লাহাটি ইত্যাদি। এসব আজ চেনা হয়ে গেছে পৌত্রের লেখা কাহিনীমালার বদৌলতে। পানিতরের বাস উঠিয়ে তারিণীচরণ বারাকপুরে আসার পর থেকে স্থায়ী নিবাস এটাই হয়ে গেল। এর পুত্র মহানন্দ বন্দ্যোপাধ্যায়। পিতার পেশা কবিরাজিকে বৃত্তি হিসেবে গ্রহণ করেননি, তিনি কথকথা ও পৌরোহিত্য করতেন এবং তাতে খ্যাতি অর্জন করেছিলেন। তার ধাতে ছিল প্রব্রজ্জা। অজ পাড়াগার মানুষ হয়েও তিনি উত্তর ভারতের বহু স্থান উত্তম রূপে ঘুরেছিলেন। কাশীতে দীর্ঘকাল অবস্থান করে শাস্ত্র অধ্যয়ন করে শাস্ত্রী উপাধিও পেয়েছিলেন। কিন্তু এসবেরও আগে মা মরা উরুক্ষ ছেলের মন ঘরে বসানোর জন্য কবরেজ মশাই বিয়ে দিয়েছেন মহানন্দর। কনের নাম হেমাঙ্গিনী দেবী। বাড়ি বনগার কাছেই বৈরামপুর গ্রামে। পুত্রবধূ নিঃসন্তান ছিলেন, ফলে নাতিনাতনির মুখ দেখতে পাননি বৃদ্ধ। কিন্তু সন্তানের ক্রমবর্ধমান সুনাম চাক্ষুষ করে যেতে পেরেছিলেন। তার কথকতার কদর ছিল, যজমানির বাজার ছিল, কিন্তু এসবেরও বাইরে ছিল অন্যতর প্রতিভা। তিনি ছড়া লিখতেন, পালা গান বাঁধতেন, নাটক নাটিকা লেখার চেষ্টা করতেন এবং মন প্রাণ সোপে অনুপুঙ্খভাবে দিনলিপি বা ডায়েরি লিখতেন। মহানন্দ বন্দ্যোপাধ্যায় যেমন সদাশিব প্রসন্নচিত্তের মানুষ ছিলেন, তেমনি তার পত্নী হেমাঙ্গিনীও উন্নত মনা অসাধারণ মহিলা ছিলেন। কারণ তিনি নিজের বন্ধাত্ব সম্পর্কে নিশ্চিত হওয়ার পরে স্বামীর বংশ রক্ষার লক্ষ্যে নিজেই উদ্যোগী হয়ে মহানন্দকে দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণে বাধ্য করেন। এবারে কন্যার নাম মৃণালিনী। বাড়ি কাঁচরাপাড়া, হালি শহরের নিকটে মুরাতিপুর গ্রাম। হেমাঙ্গিনী পরে কাশীবাসী হয়েছিলেন। কনিষ্ঠা ভগ্নিতুল্য স্বপত্নীর মৃত্যুর পরেও বেঁচেছিলেন, আর তার ইচ্ছাও ফলবতী হয়েছিল। কেননা পাঁচ সন্তানের জনক জননী হয়েছিলেন মহানন্দ মৃণালিনী। বিভূতিভূষণের জন্ম ও শৈশব। 28 ভাদ্র 1301 বঙ্গাব্দ, 12ই সেপ্টেম্বর 1894 সাল, বুধবার বেলা 10:30 মাতৃলালয় মুরাতিপুর গ্রাম।
পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়, মাতা মৃণালিনী দেবী। বাবা মার প্রথম সন্তান, পরের ভাই বোন যথাক্রমে ইন্দুভূষণ জাহ্নবী ওরফে জাফরি, সরস্বতী ওরফে মণি। বিভূতিভূষণ ডাকতেন দুর্গা বলে এবং নটু বিহারী। জাহ্নবী ছেলে মেয়ে নিয়ে বিধবা হলে দাদা বিভূতিভূষণ তাদের ভার গ্রহণ করেন। ইছামতিতে স্নান করতে গিয়ে এই বোন হারিয়ে যান, সম্ভবত কুমিরে টেনে নিয়ে যায়। সরস্বতী মারা যান প্রথম সন্তান হওয়ার সময়, আর নটু বিহারীর রহস্যজনকভাবে আত্মহত্যা বড় ভাইয়ের মৃত্যুর সপ্তাহখানেক পর। অনেকেরই ধারণা অপঘাতে মৃত্যু। প্রসঙ্গত, প্রধানত বিভূতিভূষণ ও তার প্রভাবে পরিবারের সকলেই অতীন্দ্রিয় জগৎ ও পরলোকতত্ত্বে বিশ্বাসী ছিলেন। শৈশব কৈশোর কেটেছিল পিতামাতার অবারিত স্নেহ আদরের প্রশ্রয়ে। স্বভাবতই বিদ্যানুশীলন ছিল শিথিল, অনেক পাঠশালা বিদ্যালয় পরিবর্তনের সাক্ষ্য মেলে। তবে তার কারণ পাঠাভ্যাসে অনীহা নয়, প্রধানত গুরুজনদের ঔদাসীন্য ও অংশত আর্থিক অনটন। তারপরেও সর্বদা তীক্ষ্ণ মেধার পরিচয় দিয়েছেন, ক্লাসে প্রায় সবসময়ই প্রথম হতেন। 1914 সালে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন প্রথম বিভাগে। তার পূর্বেই পিতা মহানন্দ প্রয়াত হয়েছেন ছেলে যখন অষ্টম শ্রেণীতে। ছোটবেলায় বিভূতিভূষণের বড় অর্জন ভালো ছাত্র হওয়া নয়। স্বভাব বাউণ্ডুলে সংসার উদাসীন, রোমান্টিক বাবার সঙ্গে ঘুরে বেড়াতে বেড়াতে বৃক্ষতরুলতা ও প্রকৃতি রহস্যের সন্নিধানে এসে অসাধারণ বোধ সম্পন্ন এক মানুষে তিনি ক্রমশ রূপান্তরিত হচ্ছিলেন। তার অলোক সম্ভব চিৎবৃত্তি ও অনুভব শক্তির পশ্চাতে পিতৃসান্নিধ্যের অবদান অপরিমেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প একটি দিন, কণ্ঠ দিয়েছেন জাহান অরণ্য, রফিকুল ইসলাম ফরহাদ, সঙ্গীতায়োজন রফিকুল ইসলাম ফরহাদ, সার্বিক সহযোগিতায় শামিম আল মাহমুদ, পরিচালনায় জাহান অরণ্য। তাহলে চলুন উপভোগ করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প একটি দিন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি দিন। মনটা ভালো ছিল না, এক একদিন একরকম হয়। কিছু পড়তে ভালো লাগে না, কিছু ভাবতে ভালো লাগে না, কারো সঙ্গে কথা বলতেও ভালো লাগে না। মনে হয় যেন মনের চাকার তেল ফুরিয়ে গিয়েছে, অয়েল না করে নিলে চাকা আর চলবে না, ক্রমে মরচে পড়ে আসবে। তারপর কবে একদিন ফুট করে বন্ধ হয়ে যাবে। জেলেপাড়া লেনে এক পুরনো তাসের আড্ডায় গেল, সেই সব পুরনো বন্ধুরা এসে জুটেছে। তাস কিন্তু ভালো লাগল না। তাস খেলে জিতব, অন্যদিন এতে কত উৎসাহ আনন্দ পাই। আজ মনে হলো না হয় জিতলামই, তাতেই বাকি। এদের গল্পগুজব ভালো লাগল না, অর্থহীন অর্থহীন এই নিচু বৈঠকখানা ঘর, চুন বালি খসা দেয়াল, সেই সব একঘেয়ে সস্তা ওলিওগ্রাফ ছবি, কালীয় দমন, অন্নপূর্ণার ভিক্ষাদান, কি একটা মাথামুণ্ড ল্যান্ডস্কেপ, সেই একঘেয়ে কথাবার্তা চিরকাল যা শুনে আসছি। হঠাৎ মন বিরস ও বিরূপ হয়ে উঠল, সব বাজে, সব অর্থহীন। পাশের একজনকে জিজ্ঞেস করলাম, আপনার বেশ ভালো লাগছে, মানে কোনো রকম? সে অবাক হয়ে আমার দিকে চেয়ে রইল, জানালো, কেন ভালো লাগবে না? কেন কেন বলুন তো। মনটা আবার তিক্ত হয়ে উঠল, কাজের ছুতোয়
সেখান থেকে বেরিয়ে পড়লুম বেলা 4টে বাজে। ফেরিওয়ালারা গলির মধ্যে হাঁকছে, ছেলেরা বইপত্র নিয়ে স্কুল থেকে ফিরছে, কলের জল পড়বার শব্দ পাওয়া যাচ্ছে। গলির মোড়ে রকে রকে এরই মধ্যে আড্ডা বসে গিয়েছে। একটা নিতান্ত সরু অন্ধকার গলি, পাশেই একটা মিউনিসিপ্যালিটির নাইবার জায়গা। এই গলিটা দিয়ে যাতায়াত করি প্রায়ই। মিউনিসিপ্যালিটির নাইবার জায়গার পাশেই একটা খোলার ঘর। এই ঘরখানা ও তার অধিবাসীরা আমার কাছে বড় কৌতূহলের জিনিস। হাত পাঁচেক লম্বা, চড়াতেও ওই রকমই হবে। এই তো ঘরখানা, এর মধ্যে একটি পরিবার থাকে, স্বামী স্ত্রী ও দুটি শিশু সন্তান। না দেখলে বিশ্বাস করা শক্ত, এইটুকু ঘরে কিভাবে এতগুলো প্রাণী থাকে তাদের জিনিসপত্র নিয়ে। কিন্তু সকলের চেয়ে অবিশ্বাসের বিষয় এই যে ওই 5 বর্গহাত ঘরের এক কোণেই ওদের রান্নাঘর। আমি যখন ওখান দিয়ে যাই প্রায় দেখতে পাই উনুনে কিছু না কিছু একটা চাপানো আছে। বউটি ছোট্ট ছেলে কোলে নিয়ে রাঁধছে, না হয় দুধ জ্বাল দিচ্ছে। তার বয়স দেখলে বোঝা যায় না, 23ও হতে পারে, 30ও হতে পারে, 40ও হতে পারে। ঘোমটার কাছে ছেঁড়া আধ ময়লা শাড়ি পরনে, হাতে রাঙা কর্কি রুলি, চোখ মুখ নিষ্প্রভ, নির্বুদ্ধিতার ছায়া মাখানো। স্বামী বোধ হয় কোনো কারখানাতে মিস্ত্রির কাজ করে। 2-1 দিন সন্ধ্যার আগে ফিরবার সময় দেখেছি লোকটা কালি ঝুলি মেখে ছোট্ট বালতি হাতে পাশের নাইবার জায়গায় ঢুকছে। আজও ওদের দেখলুম। দোরের কাছে বউটি ছেলে কোলে নিয়ে বসে আছে, ছেলেকে আদর করছে। নির্বোধের মতো আমার দিকে একবার চেয়ে দেখলে। সেই পায়রার খোপের মতো ঘরটা, ছিটে বেড়ার দেয়ালে মাটির প্রলেপ, তার উপরে পুরনো খবরের কাগজ আটা। কাগজগুলো হলদে, বিবর্ণ হয়ে গিয়েছে, দড়ির আলনায় ময়লা কাপড় চোপড় ঝুলছে। মনটা আরও দমে গেল। কি করে এরা যে এ থেকে আনন্দ পায়, কি করে আছে, কি অর্থহীন অস্তিত্ব, কেন আছে? আচ্ছা, ওই ছেলেটা কি বড় হয়ে কিছু হবে? ওই রকম মিস্ত্রি হবে তো? ওই রকমই খোলার ঘরে ছেলে বউ নিয়ে ওইভাবে মলিন কুশ্রি অন্ধকার অর্থহীন জীবনের দিনগুলো একে একে কাটাতে কাটাতে এগিয়ে চলবে ততোধিক দিনহীন মরণের দিকে? অথচ মা কত আগ্রহে খোকাকে বুকে আঁকড়ে আদর করছে, কত আশা, কত মধুর স্বপ্ন হয়তো। কিন্তু এখানেও আমার সন্দেহ এলো, স্বপ্ন দেখবার মতো বুদ্ধিও বউটির আছে কিনা, কল্পনা আছে, নিজেকে এমন অবস্থায় ভাবতে পারে যা বর্তমানে নেই কিন্তু ভবিষ্যতে হতে পারে বলেও ওর বিশ্বাস কি আছে? মনের গোপন স্বাদ আশাকে মনে রূপ নিতে পারে? নিজের সংকীর্ণ অসুন্দর বর্তমানকে উজ্জ্বল ভবিষ্যতের মধ্যে হারিয়ে ফেলতে পারে? বড় রাস্তার মোড়ে বইয়ের দোকানগুলো দেখে বেরোলাম। রাশি রাশি পুরনো বই, ম্যাগাজিন, অধিকাংশই বাজে, অলস, অপরিণত মনের তৈরি জিনিস। চটকদার মলাটওয়ালা অসার বিলিতি নভেল, সিনেমার ম্যাগাজিন ইত্যাদি। অন্যদিন এখানে বেছে বেছে দেখি যদি কিছু ভালো পাওয়া যায়। আজ আর বাঁচবার মতো ধৈর্য ছিল না। মনের আকাশের চেহারা আজ ঘষা পয়সার মতো। নীলিমার সৌন্দর্য তো নেই, মেঘ ভরা বাদল, দিনের রূপও নেই, নিতান্তই ঘষা পয়সার মতো তার চেহারা। সিনেমা দেখতে যাব, আউটরাম ঘাটে বেড়াতে যাব, কোথাও বসে খুব গরম চা খাব, লেকের দিকে যাব। ধর্মতলার গির্জার সামনে এক জায়গায় লোকের ভিড় জমেছে। একটা সাহেবী পোশাক পরা লোক ফুটপাতে অজ্ঞান হয়ে শুয়ে আছে, ধরটা ও মাথাটা পরস্পরের সঙ্গে এমন অস্বাভাবিক কোণের সৃষ্টি করেছে যে মনে হচ্ছে লোকটা মরে গিয়েছে। 2 সার্জেন্ট এলো। লোকে বলল সামনের বাড়ির নিচের তলায় এই বাথরুমের মধ্যে পড়েছিল এই অবস্থায়।
বাড়ির দারোয়ান ধরাধরি করে ফুটপাতে এনে শুইয়ে দিয়েছেন। লোকটা কে তারা চেনে না। লোকটা মরেনি, মদে বেহুশ হয়ে আছে। সার্জেন্ট দুজন ধরাধরি করে তার সংজ্ঞাহীন নিঃসার দেহটা একটা ট্যাক্সিতে তুলে নিয়ে কোথায় যেন গেল। লোকটার উপর সহানুভূতি হলো আমার, সেই নির্বোধ বধূটার উপর যা হয়নি এই বেহুশ মাতালের উপর তা হলো। বেচারা আনন্দের খোঁজে বেরিয়েছিল, পথ যা হয় একটা ধরেছিল, হয়তো ভুল পথ, হয়তো সত্যি পথ। আনন্দের সত্যতা তার মাপকাঠি, কে বলবে ওর কি অভিজ্ঞতা, কি তার মূল্য, ওই জানে, কিন্তু ও তো বেহুশ। কার্জন পার্কের সামনে এলো। অনেকগুলো চাকর ও আয়া সাহেবদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বৃষ্টির ভয়ে গাড়ি বারান্দার নিচে ফুটপাতের ওপর বসে আছে। বৃষ্টি একটু একটু বাড়ছে, আমিও সেখানে দাঁড়ালুম। একটা ছোট্ট ছেলে, ঝাঁকড়া ঝাঁকড়া সোনালি চুল, নীল চোখ, বছর দেড় কি দুই বয়স, সে তার চাকরের টুপিটা মাটি থেকে তুলে নিয়ে টলতে টলতে উঠে অতি কষ্টে নাগাল পেয়ে চাকরের মাথায় টুপিটা ফুরিয়ে দিচ্ছে। আর যেমন পরানো হয়ে যাচ্ছে, অমনি হাত নেড়ে চেড়ে নেচে ঘাড় তুলিয়ে দন্তহীন মুখে হেসে কোটি কোটি হচ্ছে, কিন্তু টুপিটা ভালো করে মাথায় বসাতে পারছে না, একটু পরেই গড়িয়ে পড়ে যাচ্ছে। আবার খোকা অতি কষ্টে টুপিটা মাথায় তুলে নিচ্ছে, আবার সেই হাসি, সেই হাত পা নাড়া, সেই নাচ। তাকে কেউ দেখছে না, কারো দেখবার সেই অপেক্ষাও রাখছে না। তার চাকর পার্শ্ববর্তিনী আয়ার সঙ্গে ঘনিষ্ঠ আলাপে এমন অন্যমনস্ক, খোকা কি করছে না করছে সেদিকে তার আদৌ খেয়াল নেই। নিকটের অন্য অন্য ছেলেমেয়েরাও নিতান্তই শিশু। ওই খোকাটি আপন মনে বারবার টুপি পরানো খেলা করছে। আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রইলুম। নরম নরম কচি হাত পায়ের সে কি ছন্দ, কি প্রকাশভঙ্গির সজীবতা, কি অবোধ উল্লাস, কি অপূর্ব সৌন্দর্য। খুশির আতিশয্যে খোকা আবার সামনে ঝুঁকে ঝুঁকে পড়ছে, একগাল হাসছে, ছোট ছোট মুঠি বাঁধা হাত দুটো একবার তুলছে একবার নামাচ্ছে। শিশু মনের আগ্রহ ভরা উল্লাসের সে কি বিচিত্র, কি সুস্পষ্ট ভাষাহীন বার্তা। আমি আর চোখ ফেরাতে পারিনি। হঠাৎ অদৃষ্টপূর্ব অপ্রত্যাশিত সৌন্দর্যের সামনে পড়ে গিয়েছি যেন। অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। হঠাৎ চাকরটার হুঁশ হলো। সে আয়ার সঙ্গে গল্প বন্ধ করে খোকার দিকে ফিরে টুপিটা তার হাত থেকে কেড়ে নিয়ে পাশে একটা প্যারাম্বুলেটারের মধ্যে রেখে দিল। খোকার মুখ অন্ধকার হয়ে গেল। সে টলতে টলতে প্যারাম্বুলেটারের পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু বড় উঁচু, তার ছোট্ট হাত দুটো সেখানে পৌঁছায় না। সে একবার অসহায় ভাবে এদিক ওদিক চাইলে, তারপর থপ করে বসে পড়ল। চাকরটা আয়ার সঙ্গে গল্পে মত্ত। কার্জন পার্কের বেঞ্চের ওপর গিয়ে বসল। সূর্য অস্ত যাচ্ছে, গঙ্গার অপর পারে আকাশ রাঙা হয়ে এসেছে। খোকার মনের সেই অর্থহীন আনন্দ আমার মনে অলক্ষিতে কখন সংক্রমিত হয়েছে দেখল। খোলার ঘরের মেয়েটিকে আর নির্বোধ মনে হল না। FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।